এটা আমাদের আজকের ঠিকানা ভাওয়ার সিং প্যালেস। প্লিজ এক্সকিউজ মাই ভয়েস, গলাটা 12টা বেজে গেছে। এটা হচ্ছে এন্ট্রি গেট। সত্যি প্যালেস মানে একটা বিশাল বড় দরজা দিয়ে ঢুকছি। কামানটা দেখা যায়, একটা কামান দেখা যায়, একটা অতিথি বসে আছে কামানের সাথে। এই হচ্ছে শুরুটা। এদিকটা পার্কিং এরিয়া ওদের। কি লাগছে রাত্রিবেলায়, উফ চোখের সামনে তোমরা না দেখলে বুঝতে পারবে না, কি দারুণ লাগছে। এদিকটাও একটা পোর্শন আছে, আগে দিকটাই যাই আমরা, আগে দিকটাই যাই। রাজস্থানের রয়্যালটির তো কোনো কথা হবে না, বিশাল বড় প্রপার্টি। আজকে রাতটা আমরা শুধু এখানটায় আছি। দারুণ লাগছে, রাজা রাজদের ব্যাপার ভাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা পোর্শন অফ দ্য প্রপার্টি, পুরো প্রপার্টিটা বিশাল বড়। এখান দিয়ে ঢোকার পরে বাঁ দিকটা চিলড্রেন্স পার্ক রয়েছে, দেখাচ্ছি ঘুরি ঘুরি দেখাচ্ছি। আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে পুরো, এত সুন্দর। এইখান থেকে বাঁ দিকটায় বাচ্চাদের প্লে এরিয়া, আর ডান দিকটায় আমার রুমটা। এদিকটা নয়, আমার রুমটার দিকে যাব। এখান থেকে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, বিয়ে টিয়ে হবে, গান শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। জাস্ট এই রাস্তাটা যেটা যাচ্ছে, এই বাদিকটাই পুল এরিয়া। সামনে থেকে আমরা বাদিকে ঘুরব। এখানটা পুল, রাতের আলোর চকমক দিচ্ছে না, আরোই সুন্দর লাগছে। বিশাল বড় জায়গা নিয়ে প্রপার্টি। এখানটা দেখো রেস্টুরেন্টটা এখানে, বা ডাইনিং এরিয়াটা এখানটায়, বাইরে বসেও খাওয়া যায়। আজকে আমরা বাইরে বসেই খাবো, সুইমিং পুলের ধারে। এরপরে এই রাস্তাটা পুরো চারদিক দিয়ে এরকম করে একটা একটা করা আছে। চারপাশটা না চোখ ধাঁধিয়ে যাচ্ছে। জাস্ট আমরা পুষ্করে এত সুন্দর জায়গা থাকবো সেটা এক্সপেক্ট করিনি একদম। আলসিসার হাভেলি তো খুবই সুন্দর হেরিটেজ প্রপার্টি, পাহাড়ের গায়ে। Just wow! এরকম চারদিকে করা আছে, মাঝখানটা পুরো লন এরিয়া। একটু এগিয়ে এগিয়ে যাচ্ছি, চলো। এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমাদের রুমটা। এদের এত চারিদিকে লন, বেশ এরকম একটা বাড়ি হবে, প্রচুর বাগান, বাগানই বাগান, সেরকম একটা বাড়ি হবে। আচ্ছা কোথায় জানলাটা খোলা আছে সেইটা আমাদের রুম। হ্যাঁ, আমার মাংকিগুলোকে আমি দেখতে পাচ্ছি বসে বসে টিভি দেখছে। এদিকের পোর্শনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার এদিকটা দেখো। এদিকটাও ভীষণ সুন্দর, তুমি যদি দেখো এই যে দুটো বাচ্চা বসে আছে, এটা আমার ছানাগুলো বসে বসে ট্যাবলেটে মুভি দেখছে। এটা হচ্ছে আমাদের রুম, কি সুন্দর না যে কি বলি। এখান দিয়ে রিসেপশনটা বেসিক্যালি পুরো প্রপার্টিটা না পাথর দিয়ে বানানো, কোনো কালার ফালার কিন্তু কিচ্ছু করা নেই, পুরোটা স্টোনস, মার্বেল কি কি পাথর আমি বলতে পারবো না, কিন্তু পুরো প্রপার্টিটাই স্টোন দিয়ে বানানো। ওয়াও, মানে ওয়াও প্রপার্টি পুরো, সত্যি বলে এরকম প্রপার্টি হওয়া যায় না। রাজস্থানের পুরো রয়্যাল ভীষণ টেম্পটেড হয়ে তোমাদের জন্য ভিডিও করছি। রাজস্থানের ভিডিও তো পুরো বাকি। রিসেপশন থেকে গুটি গুটি পায়ে উপরে উঠে রুমের দিকে যাচ্ছি। রুমের টুকটা অন্য একটা ভিডিওতে দেবো, এটা তো টেম্পটেড হয়ে তোমাদেরকে মাঝখানে রাজস্থানের একটা ভিডিও দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, প্রপার্টিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।